সম্ভব রাজ্য সরকার চাইছে অনুব্রত মণ্ডলকে শেষ করে দিতে, যাতে তার মৃত্যু হয়, যাতে তার কোনো রকমভাবে আর প্রকাশ্যে ভেতরে কি হয়েছে, মুড়ির টিনে টাকা গেছে কিনা যাতে প্রকাশ্যে বলতে না পারেন বা তদন্তকারী অফিসারকে বলতে না পারেন। তা রাজ্য সরকার চেষ্টা করবে অনুব্রতকে খুন করে দেওয়ার, এবং যেটা বড় বড় রাজনীতি দলের সময় হয়েও থাকে, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও রাজ্য সরকার তাকে খুন করার চিন্তা ভাবনা নিচ্ছে না। তো আমার কাছে এটাই হচ্ছে বড় বিষয়। রাজ্য সরকার যদি বলে একজন কয়েদিকে নিরাপত্তা দিতে পারছি না, তাহলে এর চেয়ে লজ্জার কিছু নেই। রাজ্য সরকারের পুলিশ আর আইপিএস অফিসাররা তাদের সমস্ত পদগুলো ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের চটিটা পরে তৃণমূল কংগ্রেসটা ভালো করে করুক, তাতে অনেক লাভ হয়। রাজ্য সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, আমি সমস্ত আইপিএস অফিসার এবং পশুদেরকে বলবো, আপনারা তৃণমূলের ঝান্ডা ধরে অনুব্রত মণ্ডলকে মার্ডার করে দিন, সেটাই হবে আপনাদের কাছে সবচেয়ে বড় পন্থা। হয়তো সেই জন্য চাইছেন অনুব্রতকে মার্ডার করতে, এটাই হবে শেষ পরিণতি।